নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের শ্রীমদ ভাগবত সপ্তাহের সূচনা, মহিলাদের কলসযাত্রা ও বাইক র্যালি। বরাকে প্রথম দিব্যাঙ্গ সম্মেলন শিলচরে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সমারোহ উপলক্ষে শিলচরে শ্রীমদ ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। রবিবার শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ দূর দূরান্ত থেকে আসা সাধু সন্তদের উপস্থিতিতে এক বাইক র্যালি সহ মহিলাদের নিয়ে কলসযাত্রা বের করা হয়। আগামী 13 জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক শ্রীমদ ভাগবত প্রবক্তা তথা বিশ্লেষক মৃদুলকান্ত শাস্ত্রী মহারাজ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপত্যকার বুকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া শ্রীমদ ভাগবত সপ্তাহকে সফল করতে উপত্যকাবাসী জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিন শ্রীমন্ত ফুলডল দাস মহারাজ, কুম্ভমেলার মহন্ত ধর্মদাস, বিষ্ণুকান্ত শাস্ত্রী, আন্তর্জাতিক ভাগবত প্রবক্তা যদুনন্দন শাস্ত্রী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা উপস্থিত ছিলেন। श्री राम जन्मभूमि अयोध्या में जो भव्य मंदिर का निर्माण हुआ है, उसके प्राण प्रतिष्ठा महोत्सव के उपलक्ष्य में इस सिलचर में हमारे एकमात्र उत्तर पूर्व के महामंडलेश्वर और हमारे संत समाज के गौरव, हमारे श्री महंत महामंडलेश्वर श्री गौर गोपाल दास जी की अध्यक्षता में ये विशाल कार्यक्रम हो रहा है। इसमें जो है हमारे अंतर्राष्ट्रीय प्रवक्ता श्री मृदुल कृष्ण शास्त्री जी महाराज, हमारे चारों संप्रदाय के श्री महंत श्री जगत श्री आचार्य श्री फुल्लुल दास बिहारी दास जी महाराज, जगतगुरु राधावल्लभ दासाचार्य जी महाराज, श्री निर्वाणी अनि अखाड़े के श्री महंत श्री धर्मदास जी महाराज के सान्निध्य में ये विशाल कार्यक्रम का आयोजन हो रहा है। और इसमें मैं तो सोचता हूँ सिलचर में इतना विशाल कार्यक्रम आज तक कभी नहीं हुआ होगा। हमारे परम पूज्य अनंत से विभूषित आदरणीय श्री श्री 1008 श्री महंत श्री गौर गोविंद दास जी महाराज के 17वां जो उनका विरह महोत्सव के उपलक्ष्य में और राम जन्मभूमि जो विशाल भव्य मंदिर बना है उसके प्राण प्रतिष्ठा महोत्सव के उपलक्ष्य में ये जो विशाल कार्यक्रम हो रहा है, मैं सारे सिलचर वासियों का अभिनंदन वंदन करता हूं और सबको बहुत बहुत नए साल का बधाई देता हूं। দিব্যাঙ্গদের জন্য সমর্পিত জাতীয় সংগঠন সক্ষম সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে দিব্যাঙ্গ সশক্তিকরণ সমাবেশ। এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য দিব্যাঙ্গদের মধ্যে সংগঠন তৈরি করে ভারত তথা অসম সরকারের বিভিন্ন প্রকল্পকে খুব সহজ উপায়ে তাদের কাছে পৌঁছে দেওয়া। 2016 আরপিডি অ্যাক্ট মতে বরাক উপত্যকায় রয়েছেন 40,000 মতো দিব্যাঙ্গ। অনেকেই কেন্দ্র তথা রাজ্য সরকারের প্রদত্ত বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত। ভারতীয় রেলের কনসেশন কার্ড লামডিং রেল অফিস থেকে করতে গিয়ে বরাক উপত্যকার দিব্যাঙ্গদের অনেক হয়রানি পোহাতে হয়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নিরাময় ইন্স্যুরেন্স ও লিগাল গার্জেন, অরুণোদয় তথ্য, দিব্যাঙ্গ ভোটার সচেতনতা, ইউডিআইডি কার্ড সহায়তা, আধার কার্ড সংক্রান্ত অভিযোগ, আরবিএসকে কার্ড তথ্য, চক্ষুদান, চোখ টেরা, কক্লিয়ার ইমপ্ল্যান্ট ও ক্ল্যাফট লিপ অপারেশন নাম নথিভুক্ত, সহায়ক সামগ্রী এবং যন্ত্রপাতি সংক্রান্ত সাহায্য, দিব্যাঙ্গদের দ্বারা নির্মিত হস্তশিল্প প্রদর্শনী, সুকন্যা সমৃদ্ধি যোজনা, রোজগার বা চাকরি সেবা, আয়ুষ্মান কার্ড সেবা ভারতী দিব্যাঙ্গদের সহযোগিতায় এগিয়ে আসে। এই প্রতিভাগুলোকে আমরা কিছুদিন পূর্বেও দেখতে পেয়েছি যে বরাকের বিভিন্ন দিব্যাঙ্গদের প্রতিভা। আমার আশ্চর্য লাগে, আমি মেয়েটির নাম ঠিক ভুলে গেছি, খুঁজছিলাম এখন গুগলে, না রুদ্রাণী আমাদের, কিন্তু একজন দিব্যাঙ্গ মেয়েকে উনার মাধ্যমে আমি লতা মঙ্গেশকরকে দেখেছি।
মানে সারেগামা পাতে আপনারা হয়তো হয়তো অনেকেই দেখেছেন, আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না। তা আমার একটা ইচ্ছা, মেনকা, ধন্যবাদ, ফ্লুট প্লেয়ার, ভালো বাঁশি বাজায় তো গোবিন্দ। তো মেনকাকে আমার ইচ্ছা ছিল যে গত 4 জানুয়ারি মেনকার সাথে আমি কন্ট্যাক্ট করে যদি কোনো না কোনোভাবে ওকে আনতে পারি এখানে, অর্থাৎ তাদেরকে একটু উৎসাহিত করা। তো আগামী দিনে আমরা মেনকার মতো বিভিন্ন আর্টিস্টকে, আমার একটা ইচ্ছা রয়েছে বড় করে একটা প্রোগ্রাম, আমরা কালচারাল প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে অবশ্যই মিঠুনকে বলতে হয় না বা সক্ষমকে বলতে হয় না, আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, প্রধানমন্ত্রীকে লিখব বা রেলওয়ে বোর্ডকে লেখার প্রয়োজন আছে, রেলওয়ে বোর্ডকে লিখব। আগামীকালকে বিকেলের মধ্যে আমি কি লিখেছি, কোথায় লিখেছি, বোর্ডকে লিখেছি না কাকে লিখেছি, সেই কথাগুলো আপনাদেরকে বলবো বা জেরক্স কপি মিটনের হাতে পৌঁছে দেবো। আমরা আন্তরিকভাবে সবাই মিলে চেষ্টা করে যাতে দিব্যাংরা আগামী দিনে আমাদের স্নেহ পেয়ে, আমাদের মমতা পেয়ে তারা যাতে আমাদের মতোই বসবাস করতে পারে, তার জন্য আমরা সবাই যাতে উৎসাহিত হই। তার জন্য সক্ষম যে কাজ করছে, এই সক্ষমের পাশে আমরা দাঁড়ানো আমি মনে করি প্রত্যেক মানুষের দরকার। আজকের দিনে আমাকে এখানে ডাকার জন্য আবারও সক্ষম। বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ শিলচর কেন্দ্রীয় কমিটি সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত করা হয়। সভায় বিগত 3 বছরের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সমাজের সার্বিক স্বার্থে পরিষদের পক্ষে গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও জনসমক্ষে প্রকাশ করেছেন তারা। এছাড়া বিগত দিনে সমাজের উপর হওয়া আক্রমণ ও হিন্দু মা বোনদের উপর অপমানের প্রসঙ্গ তুলে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদের কর্মকর্তারা। পরিষদের উপর হওয়া আক্রমণের জবাব আসন্ন লোকসভা নির্বাচনে দেওয়া হবে বলে এদিন হুঙ্কার দিয়েছে পরিষদ। কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সদস্যরা এদিন তীব্র ক্ষোভের সাথে জানিয়েছেন, হিন্দু মা বোনদের অপমান সহ পরিষদের উপর যেভাবে আঘাত আনা হয়েছে তা সমাধান না করে স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনে ঘি ঢেলে তালি বাজিয়েছে বলে এদিন অভিযোগ করেছেন তারা। অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের এক হাত নিয়ে আগামীতে সমাজকে নিয়ে নেতা মন্ত্রীদের ছেলেখেলা কখনো বরদাস্ত করা হবে না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিনের সাধারণ সভায় পরিষদের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে কার্যালয় নির্মাণের জন্য জমিদান সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে অনেক মতামত গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরনো কমিটিকে আগামী 3 বছরের জন্য বহাল রেখে শিলচর আসন থেকে যে কোনো দলের তপশিলি প্রার্থীকে পরিষদ গ্রহণ করবে বলে এদিন ঘোষণা করেছেন তারা। সভায় পুরনো কমিটির বিভিন্ন পদে বহাল থাকা সকল সদস্যদের এদিন উষ্ণ সংবর্ধনা প্রদান করে স্বাগত জানিয়েছেন সমাজের জনগণ। পরিষদ আগামীতেও সমাজের সার্বিক উন্নয়নে তাদের কাজে অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সভাপতি সুজিত দাস চৌধুরী। পরিষদের সাধারণ সভাতে অনেক বক্তারা অনেক মত দিয়েছে, কিন্তু আমাদের যে কমিটি আছে আমাদের ইচ্ছা ছিল না আর নেওয়ার। আগামী দিনে আমরা চাইছিলাম নতুন কমিটি বানানো, কিন্তু সবার চাপে পড়ে বাধ্য হয়েছি যে আবার 3 বছরের জন্য আমরা দায়িত্বভার গ্রহণ করার জন্য বাধ্য হয়েছি। আর আমাদের সমাজের জানুন, আপনারা জানুন অনেক সমস্যা আছে, এই সমস্যার দিকে কথা চিন্তা করে আমরা আগামী দিনের জন্য আবার এই দায়িত্বভার নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমাদের প্রথম কাজ হবে আমাদের যে নতুন অফিস ঘর একটা আমরা গিয়েছিলাম আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকার কাছে কয়েকদিন আগে, উনি বলেছিলেন শিলচর এসে আমাদের জমিটা পরিদর্শন করবেন, আমাদেরকে নতুন বিল্ডিং বানিয়ে দেবেন, কিন্তু শিলচর এসেছেন আমরা যাইনি। আমাদের এখানে রাজনৈতিক পরিবেশের ছাপে আমি আর ওনার সঙ্গে দেখা করার মতো সিচুয়েশন পরিস্থিতি ছিল না, আমি আর যাইনি। এখন আমরা চিন্তা করি যে আমাদের সমাজের থেকে কিছু ছাতা সংগ্রহ করে আমরা নিজেরাই অফিসটা নতুন করে বিল্ডিং বানাবো এবং অফিসের শিলান্যাস আগামী কিছুদিনের মধ্যে আমাদের নিজস্ব অফিসের শিলান্যাস। পুরানা কমিটির টার্ম সময়সীমা শেষ হয়েছে, তাই বলে আজকে এক সাধারণ সভা ডাকা হয়েছে। সেই সবার মধ্যে আমাদের বিভিন্ন মক্তাদের ব্যক্তিগত মত এসেছে। সামনে আমাদের আসন্ন পার্লামেন্টারি নির্বাচন, সেই কারণে আমাদের অসুবিধা, তাই সবার তরফ থেকে সর্বজনসাধারণের এক বাক্যে আমাদের পুরান কমিটি সুজিত দাস চৌধুরী এবং আমার ছোটো ভাই নিশিকান্ত সরকারকে পুনর্বার 3 বছরের জন্য সবার একমত হয়ে তাদেরকে আবার
প্রতি বছরের ন্যায় এবছর শিলচর রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে রবিবার অম্বিকাপুরটি স্থিত দুর্গাশঙ্কর পাঠশালায় বিভিন্ন বয়সের 50 জন ছেলে মেয়েদের মধ্যে বসে আঁকো এবং শ্মশান রোডের দুর্গা মণ্ডপে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উভয় অনুষ্ঠানের সূচনা করেন পাঠচক্রের সভাপতি চম্পালাল রায়। এদিন গোপাল ভট্টাচার্য বলেন, স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী তথা শিলচর রামকৃষ্ণ পাঠচক্র সেন্ট্রালের 41তম বার্ষিকী উৎসব উপলক্ষে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যোগাসন প্রতিযোগিতার বিচারক হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিভাস দেব ও সঞ্জু নাথ এবং অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে শ্যামল সেন উপস্থিত ছিলেন। শিলচর রামকৃষ্ণ পাঠচক্র সেন্ট্রালের আগামী দিনে আরও যেসব সেবামূলক কার্যক্রম থাকবে সেই সব কার্যক্রমে সবাই ভক্তবৃন্দদেরকে এগিয়ে এসে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি। বসে আঁকো এবং যোগাসন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে 21 জানুয়ারি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর পাঠচক্র সেন্ট্রালের সম্পাদক সুদীপ দাস, সুশীল কুমার কর প্রমুখ। আমরা কিছু প্রতিযোগিতামূলক কার্যক্রম রেখেছি, তার মধ্যে প্রথম হচ্ছে যোগাসন প্রতিযোগিতা। বিভিন্ন গ্রুপে 4টা গ্রুপে বিভক্ত করে আর রয়েছে আর্ট প্রতিযোগিতা, সেটা চলছে দুর্গাশঙ্কর পাঠশালাতে এবং এখানে আমরা দাঁড়িয়ে আছি শ্মশান রূপ দুর্গা মণ্ডপে। এখানে প্রায় 60-এর অধিক প্রতিযোগিতা রয়েছেন, প্রতিযোগিতা চলছে। আর যেখানে আর্ট চলছে সেখানে 80 জনের ঊর্ধ্বে প্রতিযোগীরা আর্ট কম্পিটিশনে মেতে উঠেছেন। খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান দুই জায়গায় চলছে। একই সাথে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে সম্মুখ রেখে এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ পুষ্ট এই সংস্থা আজকে 41তম পর্যায়ে আছে। 1982 ইংরাজি থেকে এই কাজ চালিয়ে যাচ্ছে প্রতি বছর। উধারবন সমবায় সমিতিতে কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি শো। শুরুতে কমন সার্ভিস সেন্টার ভবনের ফিতে কেটে সূচনা করেন বিধায়ক। বক্তব্য রাখেন সার্ভিস সেন্টারের জেলা ম্যানেজার শুভজিৎ বর্ধন ও ডিআরসিএস এন আহমেদ। তারা বলেন, ভারত সরকার পদক্ষেপ নিয়েছে ডিজিটাল ভারত গড়ে তোলার, তাই জনগণের সুবিধার্থে সমবায় সমিতি এই কমন সার্ভিস সেন্টারে সাহায্য করে যাচ্ছে। বিগত 10 বছর থেকে কমন সার্ভিস সেন্টার কাজ চলছে। প্রতিটি গ্রামাঞ্চলে 1টি করে কমন সার্ভিস সেন্টার খোলা হবে। বিধায়ক মিহিরকান্তি সোম তার বক্তব্যে সমবায় সমিতির আয় বৃদ্ধির উপর জোর দেন। সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বড়ভুইয়া ও সম্পাদক আব্দুল সামাদ বড়লস্কর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। ভুসিমাল দোকানদারের রাখছে ঠেলা চালাকো, মাঝে মধ্যে আমি একটা দেখেছি শিলচরে ঠেলা চালাকো রেখেছি। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমি ক্যাশলেস, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে যত পারা যায় ক্যাশলেস করা, আর সেটার ব্যবহার আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি। কিন্তু আমি ইউপি বিহারে যদি যাই বা আমাদের দিল্লিতে যাই, এটা ব্যবহার অনেক গুণ বেড়ে গেছে। এটা করার পর কি হয়েছে, সাধারণ মানুষ আজকে ফেরারি হতে হয়, অফিসে গিয়ে কিছু খবর নিতে হয়, ইনফরমেশন কালেকশন করতে হয়। যেমন আমরা দেখেছি আজকের দিনে কোঅপারেটিভের আমার ডাটা আমার আধারের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা, এই সমস্ত ডাটা আমরা এখন সংগ্রহ করতে পারি। আর এতে কি হবে, আমরা ইজিলি আমার বাড়িতে বসে সেটাকে কার্যকারী করতে পারবো এবং এত ইজি ওয়েতে আমাদের উইদিন মিনিট উইদিন সেকেন্ড এটার প্রভাব আমাদের পড়বে এবং এটাতে আমরা যথেষ্ট উপকার হব। আমি আশা রাখি এখন উদারবন্ধে শুরু হয়েছে, আগামী দিনে শালগুঙ্গা ফাঁসপুর কোঅপারেটিভ আছে, রংপুরের সোনাপুরের আছে, জয়পুর সহ এই সমস্ত সমস্ত কাছাড় জেলাতে হয়ে যাবে। ভারতবর্ষের সঙ্গে সংহতি রেখে আসামেও সম্পূর্ণ হতে যাচ্ছে এবং এটার জন্য অফিসাররা পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমরা শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক জ্যোতিলাল চৌধুরী দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীতে আয়োজিত হলো স্মৃতিচারণ সভা। এদিনের আয়োজিত সভায় সাংবাদিক অরিন্দম গুপ্তকে স্মারক সাংবাদিকতা পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রয়াতে জীবনকালে নানা অবদানের উল্লেখ্য দিকগুলো তুলে ধরেন বক্তারা। এক সময় প্রাক স্বাধীনতা যুগে বা স্বাধীনোত্তর যুগে অন্তত 80 দশক অবধি এ অঞ্চলের যারা রাজনৈতিক দিশারি ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক জগৎকে তারা আলোকিত করে গিয়েছেন এবং সর্বভারতীয় স্তরে তারা তাদের প্রতিপত্তি প্রভাব দেখিয়ে বরাক উপত্যকার উন্নয়নকে, প্রগতির পথকে এবং বরাক উপত্যকার আত্মমর্যাদাকে তারা প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কিন্তু 80 দশকের পর এই 4 দশকেরও বেশি সময়ে সর্বভারতীয় স্তরে যেভাবে রাজনৈতিক বিবর্তন ঘটেছে, পরিবর্তন হয়েছে, বরাক উপত্যকা এর যথেষ্ট প্রভাব পড়েছে এবং নানা দিক থেকে অবক্ষয়ের রাজনীতি এই অঞ্চলকেও বিশেষভাবে গ্রাস করেছে। এই অবস্থায় এ অঞ্চলের রাজনৈতিক পরম্পরার যে প্রকৃতি এবং তার যে আগামী দিনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই যুব প্রজন্মকে রাজনীতির প্রতি আকর্ষিত হতে হবে। একই সঙ্গে ডক্টর অরিন্দম গুপ্তকে জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে, তার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে, যিনি নানাভাবে এ অঞ্চলের সাংবাদিকতার ভুবন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের 21 জন বিশিষ্ট সাংবাদিককে গুয়াহাটি ডেকে এনে জমকালো সংবর্ধনা দিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর অসম জাফা সংগঠন। এদিন গুয়াহাটির লাস্ট গেটে পূর্ত বিভাগের কনভেনশন অ্যান্ড ট্রেনিং ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় রাজ্যের 21 জন সাংবাদিককে রুরাল জার্নালিজম অ্যাওয়ার্ডের মাধ্যমে মানপত্র, সম্মান পদক, শাল, গামছা সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেয় জাফা। এদিন ধলাইয়ের যুবসংঘের সাংবাদিক এনামুল কবির লস্কর, করিমগঞ্জের সাংবাদিক জুলি দাস, গণ আওয়াজের সাংবাদিক সুজিৎ চন্দ্র সহ মোট 21 জন সাংবাদিককে তাদের কর্মদক্ষতার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এদিনের সংবর্ধনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জাফার সভাপতি অভিজিৎ চৌধুরী, আসাম সাহিত্য সভার সভাপতি সূর্য হাজারিকা, সাংসদ নব সরণিয়া, দিশপুর প্রেস ক্লাবের সভাপতি নরেন হাজারিকা, মন্ত্রী অতুল বোরা, মহেন্দ্র হাজারিকা প্রমুখ। এদিন সঙ্গীত শিল্পী মীনাক্ষী ডেকার পরিবেশিত বরগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। নিউজ রিডার বোর্ডক চাওঁ, আমি চাওঁ, ইমান ধুনীয়া লাগি আছে, ইমান ধুনীয়াকে নিউজ বোর্ড রিড করি আছে, ইমান ধুনীয়া মেকআপ, ইমান ধুনীয়া চকু, ইমান ধুনীয়া প্রনাউন্সিয়েশন, কিন্তু তার পিছতো কিন্তু বহুত পেইন্টস আছে। এই পেইন্টস বোর্ড যেন সার্কাসত আপনাদের চাব, ইয়া কোনোবা এনেকা শোট ক্লাউন বিলাক, জোকার্স বিলাক মেকআপ করাই দিয়ে পিছফালে যে কিমান পেইন আছে, পার্সোনাল পেইনস, এইবিলা কিন্তু আমি কেতিয়াও বহিঃপ্রকাশ করিব নোৱাৰো। এইটো টিভি স্ক্রিনত বা ফেসবুকত বা আপনাদের স্মার্টফোনত কেতিয়াও নাচায়, আপনাদের আমিও নাচাও, বাট বহুত হার্ডশিপর পিছত কিন্তু একটা রিফাইন্ড নিউজ আপনাদের আপনাদের টিভি স্ক্রিনত বা নিউজ পেপারত পড়িবলে পায়। সো আমার জাফা এচিভার্স অ্যাওয়ার্ড ইজ এ স্যালুট টু অল দিস ব্রেভার্স। আর লগতে যিসকলে সমাজের কারণে নিজের নিজের ফিল্ডত, এই মেডিকেল ফিল্ড হব পারে, এন্টারপ্রেনরশিপ হব পারে, পলিটিক্স হব পারে, যিসকলে কাম করে গই আছে তেখেতসকলক শ্রদ্ধা জানাই, তেখেতসকলক স্যালুট করার কারণে আমার এই জাফা এচিভার্স অ্যাওয়ার্ড। মই আরম্ভণিতে একটা কথা কইছিলো যে সরু কন্ট্রিবিউশন, কোনো কন্ট্রিবিউশন সরু নহয়। যোৱা বছৰ ডিসেম্বৰ মাহত দি হিন্দুৰ জমি জবরদখল এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাহেদ আহমেদ মজুমদার। নাগাজিলা এলাকার আলিটিকুরের বাসিন্দা ইলদার হোসেন লস্কর ও তার ভাই আলতাফ হোসেন লস্করের আনা অভিযোগ খণ্ডন করে জাহেদ আহমেদ মজুমদার পাল্টা অভিযোগ করেন গত মঙ্গলবার। আনুমানিক একটা নাগাদ আলতাফ হোসেন ও তার 4 ভাই দলবল নিয়ে হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে ভাঙচুর চালান এবং তার উপর প্রাণঘাতী হামলা করেন, তাকে দোকান থেকে বের করে মারপিট করেন। তার সঙ্গে থাকা সরকারি দেহরক্ষীকে তাহারা দুজনে আটক রেখে বাকিরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণঘাতী হামলা চালান। এতে অল্পের জন্য প্রাণ রক্ষা করে পালিয়ে যান তিনি। জাহেদ জানান, কিছুদিন পূর্বে তার দোকানের দক্ষিণ পাশে তাহারা কিছু জমি ক্রয় করে আবার সেই জমি
তাহারা অন্যের কাছে বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন যে তাহারা দলিল জালিয়াতি করে জমির পরিমাণ বাড়িয়ে তার নিজের দোকানও অন্যের কাছে বিক্রির পরিকল্পনা করছিল। তাই তিনি খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাহারা বলে যে আমার এবং তাহাদের ঘরের মধ্যে দেওয়ালের মাপ যোগে সঠিকভাবে একটি চুক্তিপত্র বানিয়ে দেবে বলে তার কাছ থেকে খালি স্ট্যাম্প পেপারে সই নিয়ে নেয়। আজকে পিএসও সরানি মানে কালকে আমাকে তারা হত্যা করা হইল, এটা বৃহৎ বড় একটা ষড়যন্ত্র পিএসও সরানির। এটাই বারবার হে পিএসওর কথা খালি হয়, পিএসওর হে দড়িবান দিয়া আটকাইয়া রাখিয়া আমারে মানে মারামারি করছে, বৃহৎ পরিকল্পনা চলছে পিএসও। আজকে পিএসও সরাইলে বহুত আমার আজকে গ্রামে আশেপাশে কোনো অবৈধ কাজ থাকে না, আমার কাছে পিএসও থাকায় একজন পুলিশ অফিসার আমার লগে থাকায় একটা অবৈধ কাজ আশেপাশে হচ্ছে না, কারণ পিএসওর সামনে কেউ করতে পারছে না। আমি প্রায় সময় রাত্রে 9-10 পর্যন্ত বাজার হাট করার জন্য ঘোরাফেরা করি। মানুষ একজন পুলিশের ভর্তি দেখার বাদেও মানুষ অসামাজিক কোনো কাজে যদি লিপ্ত থাকে সে সরে যায়। বিশেষ করে আপনারা মিডিয়া মাধ্যমে ওটা কইয়ার পিএসও সরানির যে ষড়যন্ত্র করছে এটার থেকে যাতে আমারে কানুন প্রশাসন মুখ্যমন্ত্রী এবং ডিজিপি স্যার সবাই আমার যাতে সাহায্য করুন, যাতে আমার পিএসওটা বহাল থাকে। পিএসও বহাল থাকলে আমার পরিবার আমি সব কিছু আমার স্টুডেন্ট তদন্ত করিয়া তারে আইনের আওতায় আনা হোক, এরকম মানুষের সঙ্গে কেন করে। আর এরপরে আমি যে কেসে সাক্ষী আছি সেই সাক্ষীটাও হে আমার একবার একটা বলেছে যে সাক্ষীটা বাদ দেও না, 20 লক্ষ টাকা নিয়ে সাক্ষীটা তুমি বাদ দিয়ে দেও, সেরকম তারে এই অধিকারটা কে দিল। আমি মিডিয়ার সামনে কোনোদিন আই না, আজকে 5-6 বছর পরে একবার মিডিয়ার সামনে আইছি, আমি বারবার মিডিয়ার সামনে আইতে চাই না, বাধ্য হইয়া আজকে মিডিয়ার সামনে আই এই কথাগুলো আমি কইয়া। হুমা বুসরা জন্মদিন পালন করলো খোঁজ ক্রিয়া সংস্কৃতি সংস্থার মাধ্যমে। ক্যান্সার হসপিটালে ক্যান্সার রোগীদের মধ্যে কেক কেটে সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। 100 জন রোগীর খাবার ব্যবস্থা করা হয়। রোগীদের জন্য কম্বল আপেল আনার প্রত্যেক রোগীদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পিতা সাব্বির আহমেদ বরলস্কর এবং ওনার পরিবারের সদস্যরা। ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী, খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খোঁজ ক্রিয়া সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে হুমা বুসরা জন্মদিন উপলক্ষে ক্যান্সার হসপিটালে মধ্যে আমরা এসে কম্বল এবং আপেল আনার এবং কেক কেটে এখানে জন্মদিন পালন করা হয়। অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া জনতা মিলের জন্য 100 জনের খাবার ব্যবস্থা করে দেওয়া হয়। হুমা বুসরার পিতা সাব্বির আহমেদ লস্কর এই সম্পূর্ণ খরচা বহন করেন। ধন্যবাদ। আজ শিশু উমা বুসরার জন্মদিন। উমা বুসরার জন্মদিন উপলক্ষে তাহার পিতা মোহাম্মদ সাব্বির আহমেদ বরলস্কর মহাশয় খুঁজের সহযোগিতায় প্রথমে কেক কেটে এবং ফল বিতরণ করে এবং ব্ল্যাঙ্কেট বিতরণ করে জন্মদিন পালন করেন এবং আগামী করল অসহায় রোগীদের সহযোগীদের খাওয়ার জন্য আরও 100 জনের খাওয়ার ব্যবস্থা করেছেন। ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে সাব্বির আহমেদ বরলস্কর মহাশয়কে তার এই উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অলিয়নপুর চা বাগানে গত সোমবার থেকে চলা ভগবত পাঠের আজ সকাল 8টায় সমাপন হয়। এদিন সকালে শতাধিক মহিলা ও পুরুষ অলিয়নপুর কোয়ারি থেকে সারিবদ্ধভাবে কলসি যাত্রা শুরু করেন। কোয়ারি থেকে জল নিয়ে তারানাথপুর হয়ে এলিয়নপুর নাচ ঘুরে আসেন। সেবা সমিতির পক্ষে কলসি যাত্রার নেতৃত্বে ছিলেন এলিয়নপুর চা বাগান পঞ্চায়েত অজয় ফুলমালি, বাপন চাষা সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানের প্রধান পুরোহিত রাজারাম গোস্বামী জানান, গত সোমবার থেকে তিনি এলিয়নপুর চা বাগানে ভগবত পাঠ করছেন। ভগবত পাঠ করার উদ্দেশ্য হল হিন্দু ধর্মের রক্ষা এবং হিন্দু জাগরণ, যাতে এলিয়নপুর সহ গোটা পৃথিবী আলোকিত হোক। এ উপলক্ষে এলিয়নপুর চা বাগানের আঞ্চলিক পঞ্চায়েত মনোজ সাহু জানান, রবিবার কলসি যাত্রা ও বিভিন্ন দেবদেবীর জন্য যজ্ঞমণ্ডপে নিয়মিত বেদিগুলোর পূজার কাজ সম্পন্ন হয়েছে। এরপর এদিন যজ্ঞাদি অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। আমাদের এই এলিয়নপুর চা বাগানে নাচঘরে গত সোমবার থেকে শুরু হয়েছে ভাগবত, আজ এই রবিবার সমাপন। আমাদের সকালে কলস যাত্রা হয়েছে, এরপরে আমাদের এখানে যজ্ঞ হবে, এরপরে আমাদের মহাপ্রসাদ বিতরণ, এরপরে আমাদের বিকালবেলা আমাদের
নাচ বাজনা হয়ে করে এরপরে আজকে এই ভাগবতের সমাপন হবে। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, আজ আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পূর্ণকথা সমাপ্তির দিন। আজকে সকালে মাদের দ্বারা আয়োজিত কলসযাত্রা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে আমাদের যজ্ঞ অনুষ্ঠান। এবং যজ্ঞ অনুষ্ঠানের পরে দুপুর দুঘটিকা হয়তো মহাপ্রসাদের বিতরণের আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যা ছঘটিকা থেকে আরম্ভ হবে। আর আজকের কৃষ্ণ সুদামার মিলন এবং কৃষ্ণ এবং রাধিকার শুভ বিবাহ এবং রাত 10টার পরে আজকে আমাদের এই ভাগবত মহাপুরাণের পূর্ণকথা সমাপ্ত ঘোষণা করা হবে। জয় শ্রী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে শ্রীমদ ভাগবত সপ্তাহের সূচনা, মহিলাদের কলসযাত্রা ও বাইকিং। বরাকে প্রথম দিব্যাঙ্গ সম্মেলন শিলচরে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।